শিক্ষার্থীবৃন্দ লিটারেচার স্টাডি পয়েন্টে তোমাদের স্বাগত আমার আজকের এই ভিডিওটি হল দুই হাজার ষোলো সতেরো সেশনের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওতে আমি অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের টোয়েন্টিন্থ সেঞ্চুরি পয়েট্রি এর সাজেশন টোয়েন্টিন্থ সেঞ্চুরি পয়েট্রি এর পার্ট সি এর সাজেশন তোমাদেরকে দিয়ে দিব তো চলো শিক্ষার্থীবৃন্দরা আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক তো টোয়েন্টিথ সেঞ্চুরি পোয়েট্রি এর পার্টসি এর সাজেশনে আমি এখানে টোটাল এগারোটা প্রশ্ন রেখেছি তোমরা নিশ্চিত থাকো তোমরা এই কয়টা প্রশ্ন পড়লেই পরীক্ষায় হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে তো আমাদের সাজেশনের প্রথম প্রশ্নটি হলো কমেন্ট অন ডাব্লু ভি ইয়ারস ট্রিটমেন্ট অফ হিস্টোরি অ্যান্ড মাইথ ইন হিস পয়েট্রি নাম্বার টু ডিসকাস দ্য সিম্বলস ইউসড বাই ডাব্লিউ ভি ইয়ার্স In his poems. Number three, how Eliot brings forth and decay and disorder of the modern civilization in his The Waste Land. Number four, what are the symbols used by the poet in The Waste Land? Number five, write the critical appreciation of the poem. Poem in October. Number six, discuss Dylan Thomas' treatment of childhood from his poem in October. Number seven, comment on the religious elements from Dylan Thomas' poems. Number eight, comment on the poetic technique of Sylvia Plath. Number nine,

তোমরা নিশ্চিত থাকো তোমরা যদি এই প্রশ্নগুলো কমপ্লিট করো তোমরা পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট কমন পাবে আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর টোটাল এ নিয়ে হলো পাঁচটা সাবজেক্টের সাজেশন তোমাদেরকে দিয়ে দেওয়া হলো আর বাকি সাবজেক্টের সাজেশনও খুব শীঘ্রই দিয়ে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথী থাকো